আমি হলাম রাজু। আজকে আমি চলে এসেছি বড় কাছে পুজো দিতে, আর আজকে নীলবাতি পুজো উপলক্ষে প্রচুর পরিমাণে লোক এসেছে। তো পুজো হবে, কী কী করে পুজো দিয়েছি, কীভাবে এলাম, আর এখানে কী কী দেখার আছে, কত সরকার সবকিছু জানবো আজকের এই ভিডিও। চলো একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাবে। তো এখন বাজে সকাল 9টা, আর আমরা চারজন মিলে চলেছি বড় গাছের উদ্দেশ্যে, যেটা বাসন্তী ওখান থেকে যেতে হয় মোকাম এরিয়া অঞ্চলে। তো মোটামুটি এখন আছি বাসন্তী হাইওয়েতে। এইমাত্র ক্যানিং ব্রিজ পিছনে ফেললাম, আর সামনে রয়েছে বাসন্তী ব্রিজ, সেটার উপর দিয়ে যাব। তো এখানে যাচ্ছি আজকে নীলবাতি, নীলবাতিতে পুজো দেবো ভগবানের কাছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তো এই মুহূর্তে পার হলাম আমরা বাসন্তী ব্রিজ, আর বাসন্তী থানা বের হয়ে সোজা আমরা চলেছি, আর ডান দিকে যে রাস্তাটা গিয়েছে সেটা কিন্তু গিয়েছে ঝড়খালির দিকে। তো এখন আমরা চলেছি গদখালির যে রাস্তাটা আছে সেদিকটা, আর এখান থেকে কিছুটা এগুলোই কিন্তু পড়বে আমরা যে গন্তব্যস্থল মোকাম বেরিয়া, মানে বড় গাছে। তো চলো এবার দেখা হচ্ছে অবশ্যই বড় গাছে গিয়ে। তো চলে এসেছি প্রায় মোকাম বেরিয়া, মানে বড় গাছের কাছাকাছি। তো মোটামুটি 1 কিলোমিটার আগেই কিন্তু টোটো ফোটো সব দাঁড় করে রেখে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না, আর অনেকটা দূর পর্যন্ত হেঁটে যেতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর পরিমাণে লোকজন এসছে নীলবাতি দিতে। তো মোটামুটি এখন চলে এসে হয়েছে মন্দিরটা দেখা যাচ্ছে, আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর ভিড়, আর এর মধ্যে ভিড় এত পরিমাণে বেড়ে গিয়েছে আর ভয় লাগছে যেতে ভিতরে। চলো মন্দিরের ভেতরটা যাই, হাত তোমাদেরকে দেখাই। তো এই হলো মন্দিরের মধ্যে ঢোকার আগের মুহূর্ত, আর প্রচুর পরিমাণে কিন্তু দোকান এদিক ওদিক বসেছে, প্রচুর দোকান আছে, আর এখান থেকে তাও একটু বাকি আছে, সামনে শ্মশান, তারপর হলো মন্দির। তো যেমনটা দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আছে, প্রচুর দোকান, আর এবছর কিন্তু এসে দেখছি দোকানের পরিমাণটা খুব বেশি। তো দেখতে ভালো লাগছে অবশ্যই, যাই না তোমরা মানে এবছর আসতে পারবে কি না। তো চলো মন্দিরের ভেতর প্রায় চলে এসেছি, ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই। তো নীলবাতি দেওয়ার জন্য কিন্তু এটা লাইনটা অনেক দূর থেকে, আর একজনকে দাঁড় করিয়ে দিয়ে এসেছি, দেখি একটু ভিডিও করবো, তারপর লাইনে ঢুকবো আর জল ঢালবো প্লাস বাতিও দেবো। তো চলো মন্দিরের মধ্যে একটু যাওয়ার চেষ্টা করি। দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেমনটা মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি, আর প্রচুর ভিড় রয়েছে। একটা লাইন, এরকম আরো তিনখানা লাইন কিন্তু রয়েছে প্যান্ডেলটার মধ্যে।
মোটামুটি অনেক কষ্ট করে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এখন কিন্তু চলে এসেছি একদম মন্দিরের সামনে। আর সামনে যদিও প্রচুর ভিড় আছে, তার এবার ঢুকবো, যাই না ভেতরে কতটা ভিড় করতে পারবো। এই হলো ভিড়টা, ভিড়টা জাস্ট একবার দেখো বিরাট পরিমাণে প্রচুর ভিড়, আশেপাশে চারিদিকে কিন্তু লোকজন প্রচুর ভর্তি আছে প্রচুর পরিমাণে। তো প্রচুর ভিড় ভিড় ঠেলে মোটামুটি জল ঢাললাম, এবার একটু ধূপ আর বাতি দেবো, তারপর কিন্তু বেরোবো, তার আগে অবশ্যই পুরোটা দেখাবো। তো এখানে কিন্তু চলছে ধূপ দেওয়া আর মোমবাতি দেওয়া, যদিও এত পরিমাণে তাপ দেওয়াই যাচ্ছে না ঠিক মতো, তাই শুধুমাত্র ধরিয়ে আর ওই আগুনের মধ্যে ধূপ বা মোমবাতি কিন্তু ফেলে দেওয়া হচ্ছে। এই হলো কিন্তু মন্দিরের পাশে পুকুর, আর পুকুরটা একদমই ময়লা হয়ে গেছে, এত পরিমাণে লোক কদিন এসেছে। আর এখান থেকে কিন্তু স্নান করে তারপর গন্ডি দেওয়া বা জল ঢালা কার্যগুলো কিন্তু শুরু হয়। তো সারি সারি প্রচুর মহিলা কিন্তু গন্ডি দিচ্ছে, তার সাথে ছেলেরাও দেখতে পাচ্ছ, বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সবাই পরিমাণে কিন্তু গন্ডি দিচ্ছে। এই গন্ডি দিয়ে কিন্তু তারপর জল ঢালা বা নীলবাতির কার্য কিন্তু সম্পন্ন হয়। তো এইমাত্র আমরা সবাই মিলে কিন্তু পুজো দিলাম আর বাবার মাথা জল ঢালাম, সাথে নীলবাতিও দিলাম। তো এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এখানে কি কি কোথায় আসলে কোথায় থাকা যায়, আর সবাই কত কত পরিমাণে লোক করতে গেছে সেগুলো একবার দেখাবো, আর কি কি খাবার পাচ্ছে সেগুলো একবার দেখাবো। এটা প্যান্ডেল দেখছো, এটা কিন্তু এই শুধুমাত্র চড়ক মেলা উপলক্ষে এই প্যান্ডেলটা এত বড় পরিমাণে প্যান্ডেল করা হয়েছে, আর প্যান্ডেলের চেয়ে লোক কিন্তু এসছে প্রচুর পরিমাণে, আর ওদিকে রয়েছে একটা মেলাও। পিছনে দেখো ডাবের কিন্তু পাহাড় রয়েছে বাবার মাথায় জল দেওয়ার জন্য, এত পরিমাণে ডাব কিন্তু শুধুমাত্র আজকেই কাটা হয়েছে। আর এখানে কিন্তু ডাব আনলে মোটামুটি এটা কেটে দিচ্ছে, আর সেই ডাবের জল নিয়েই কিন্তু বাবার মাথায় ঢালা হচ্ছে। তো ডাবের সংখ্যাটা দেখো প্রচুর, হাজার হাজার ডাব কিন্তু রয়েছে কাটা ডাব। সামনেই রয়েছে বিরাট বড় একটা রুম, যেটা কিন্তু তিনতলা সম্ভবত, দোতলা বা তিনতলা হবে দেখাচ্ছে। আর প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থী এখানে এসছে, দেখো প্রচুর পরিমাণে দর্শনার্থী বসে আছে, বসে কেউ রাত্রে এসছে কেউ বা এখন এসছে, এখান থেকে ঘুরে করে কিন্তু তারা যাবে বিকালবেলা। তো এছাড়া কিন্তু এখানে দর্শনার্থীদের জন্য চলতে কিন্তু ঘুরি না, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো যেমনটা দেখতে পাচ্ছ এটার কিন্তু একটা দোতলা আছে, দোতলাতে এরকম কিন্তু বড় একটা ঘর আছে যেখানে দর্শনার্থী তার খুব সুন্দরভাবে থাকতে পারে। তো এখন উঠে গেছি উপরে, উপরে প্রচুর পরিমাণে লোকজন আছে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু বসে আছে, আর ছাদটা কিন্তু বিরাট বড়, আর দর্শনার্থীদের জন্য রয়েছে কিন্তু পাকারও ব্যবস্থা। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছ পাশেই কিন্তু এরকম এখন বিল্ডিং তৈরি হচ্ছে, যেটা কাজ কিন্তু এখন চলছে কিন্তু এখন ঠিকঠাকভাবে চালু হয়নি।
পাশে দোতলা কিন্তু কিন্তু বাথরুমের একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু বাথরুমটা এখনো ঢুকিনি, ছেলে মেয়ে সবার জন্য রয়েছে বাথরুম। দিনের বিশ্রাম কক্ষে দোতলায় দাঁড়িয়ে আছে, আর এটা হলো মেলা, মেলাটা দেখো কত বেশ বড় মেলা, আর মেলার মধ্যে অবশ্যই ঢুকে দেখাবো মেলাতে কি এসেছে, অবশ্যই খাওয়ার ব্যবস্থা করবে। এখন এখানে এত পরিমাণে লোকজন দেখতে পাচ্ছো, পুজো ছাড়া অন্য টাইমে কিন্তু এখানে একদম কেউ থাকে না বললেই চলে, খুবই সীমিত সংখ্যক লোক থাকে, তারপর সেটা সোমবার। তো এই ছিল আজকেকার বড়গাছেরই জল ঢালার ভিডিও, কেমন লাগলো অবশ্যই বলো, আর ভিডিওটা এখানেই শেষ হয়নি, অনেক কিছু বাকি আছে, এগুলো অবশ্যই দেখতে পুরো ভিডিওটা দেখতে হবে। আর চলো এখন মেলার দিকে যাবো, মেলাটা হচ্ছে নিচে, সেদিকে ঘুরে আসি, অবশ্যই আমার সাথে যাবো, তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আছে এই বিল্ডিং এর একদম তিনতলায়, আর মন্দিরটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর কিন্তু উপরে খুব রোদ এখন সেট ফেট হয়নি, আর মেলার দৃশ্যগুলো ভালো দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে একবার মন্দিরটা ভালো করে দেখাই। বলো আজকের ভিড়টা খালি দেখো, চারপাশে ঢাকা যদিও আছে তাও ঠিকঠাক দেখাতে পারছি না, তাও সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর ভিড়। আর এই হলো মন্দিরটা, তো তোমাদেরকে দেখালাম পুজোর সব কিছু, এছাড়া পুজোর জিনিসপত্র কিন্তু আশেপাশে প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা সবসময় কিনতে পারবে। আর এখন কিন্তু আমরা ঢুকে পড়েছি মেলার মধ্যে, মেলার মধ্যে প্রচুর দোকান আছে, কী কী পাওয়া যায় এখানে আর খাওয়ার জন্য কি আছে সবগুলো দেখাবো চলো। তো এই হলো মেলা, দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছে, প্রচুর কিছু দেখার জিনিস আছে, দেখাচ্ছে এক এক করে। বেলা মেলার জন্য এখানে কিন্তু রয়েছে অনেক কিছু, ড্রাগন, মেরি গো রাউন্ড, আর ব্রেক ড্যান্স, বাচ্চাদের চড়ার জন্য অনেক কিছু কিন্তু রয়েছে। আর এবছর কিন্তু খাবার জন্য প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, তবে যেখানে শুধুমাত্র কিন্তু পরোটাই বেশি পাওয়া যাচ্ছে, ভাত ফাত ঠিকঠাক দেখতে আছেন, তবে মিষ্টির দোকান রয়েছে প্রচুর। দেখো এত পরিমাণে কিন্তু দুধ দেওয়া হচ্ছে, ওখানে কিন্তু ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে, শুধুমাত্র ধূপের ধোঁয়া হতো আর মন্দিরের সামনে, এছাড়া মন্দিরের পাশেও রয়েছে কিন্তু ধূপ দেওয়ার ব্যবস্থা, যেমনটা তোমাকে দেখালাম, শুধুমাত্র ধূপের আগুন আর মোমবাতির আগুন, আগুনটা দেখো কি বিরাট পরিমাণে। আর এদিকে কিন্তু মানত করার জল, মানত করা যে বাতাসা পাতাসা হয় সেগুলো কিন্তু খুঁজছে প্রচুর পরিমাণে, আর পাশের ভক্তরা কিন্তু সেগুলো নিয়ে নেওয়ার, রূপে নেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছি ছাড়ি ছাড়ি বাতাসে কিন্তু উড়ে আসছে, ওখান থেকে মানত করা দর্শনার্থীরা সেই বাতাসে কিন্তু ছুটে দিচ্ছে ভিড়ের মতো। তো এখন বাজে প্রায় 1:45 মতো, তো এর মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর এখানে আমার ভিডিওটা শেষ করলাম, কেমন হলো বড়গাছের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর এতক্ষণ ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বলবো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিত। তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো।